বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং প্রিয় অভিভাবকবৃন্দ, যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে জানাই আহমেদ বানি একাডেমি অনলাইন স্কুল থেকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিবেশন করব। আর হ্যাঁ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ, লেখা আছে উৎপাদক বিশ্লেষণ। যারা বীজগণিত করতেছ, বীজগণিত করতে হবে তাদের, বিশেষ করে তোমরা জানো ষষ্ঠ শ্রেণীতে থেকে আমাদের বীজগণিত শুরু, কিন্তু সপ্তম শ্রেণী থেকে বীজগণিতে এই উৎপাদক আছে। উৎপাদক যদি তুমি না করতে পারো, পুরো বীজগণিতটাই তোমার কাছে একটা দুর্বিদ্ধ বিষয় মনে হবে। তো এই উৎপাদক বিশ্লেষণ করাটা আমাদের সকল শিক্ষার্থীদেরকে অবশ্যই শিখতে হবে, এই কারণে যদি তুমি বীজগণিত ভালো করতে চাও। যেমন এই উৎপাদক বিশ্লেষণ যদি তুমি না পারো, তাহলে তোমাকে লসাগু কষাগু পারা যাবে না বীজগণিতের। তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার করা, অথবা ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, অথবা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ বাগ, এগুলো সবই তুমি করতে ব্যর্থ হবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে উৎপাদক করার এই আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা ক্লাসটি দেখলে উপকৃত হবে। হ্যাঁ, তবে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু এই উৎপাদক নিয়ে অনেক বা কিছুটা তোমরা ধারণা পেয়েছ। আমরা আজকে তোমাদের সেই ধারণাটাকে আরও কিছুটা সমৃদ্ধ করতে চাই। তো তার আগে দেখে আসি যে বন্ধুরা আমার সাথে কারা কারা যুক্ত আছে। তোমরা যারা যুক্ত আছো, তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও যেন সকল স্টুডেন্টরা দেখতে পারে। আমি দেখে নিই আমার সাথে কারা কারা যুক্ত আছে, তারপরে আমি আমার ক্লাসে চলে যাব। ওয়েল ডান। হ্যাঁ, আমাদের বেশ কিছু শিক্ষার্থী যুক্ত আছে। তোমরা কমেন্ট সেকশনে দেখো তো আমার শব্দ আমাকে ঠিকমতো শোনা যায় কিনা, এবং পিছনের বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, একটু আমাকে তোমরা কমেন্টস করে জানাও প্লিজ। ওকে স্টুডেন্টস, তো আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সামিরা আক্তার, সাফিনা রোল দুই, অর্কিড মর্নিং, থ্যাংক ইউ সাফিনা, তোমাকে ধন্যবাদ জানাই। মুস্কান ক্লাস এইট অর্কিড মর্নিংয়ের, থ্যাংক ইউ মুস্কান। এছাড়া আছে ফাহিয়া আক্তার, নাদিরা তাবাসুম, ওয়েল ডান। তোমরা যেই কজন যুক্ত আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের এই ক্লাসে। তাহলে চলো বন্ধুরা আর বেশিক্ষণ কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের এই ক্লাসটিতে, যেখানে আমি উৎপাদক নিয়ে তোমাদের আলোচনা করছি। দেখো বন্ধুরা, উৎপাদক জিনিসটা কি আগে একটু কথা বলি। এই উৎপাদকের যে অপর একটা নাম আছে তোমরা হয়তো জানবে, সেটাকে বলা হয় গুণনীয়ক। উৎপাদকের একটা নাম আছে গুণনীয়ক। তো এই গুণনীয়ক যখন আমি জানবো যে গুণনীয়ক কী, দেখো যেমন মনে করো আমি একটা সংখ্যা লিখলাম ছয়, সিক্স, এই ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো ছয়ের গুণনীয়ক যদি তুমি চিন্তা করো, ওয়ান গুণ টু এই সিক্স, আবার টু গুণ থ্রি। দেখো তাহলে এই ছয়ের একটা গুণনীয়ক ওয়ান, একটা গুণনীয়ক সিক্স, একটা গুণনীয়ক টু, একটা গুণনীয়ক থ্রি, চারটা গুণনীয়ক আছে। তো যখন বলবে ছয়কে উৎপাদক বিশ্লেষণ করো, তখন তুমি কী লিখবে? ছয়কে উৎপাদক বিশ্লেষণ করলে তুমি লিখতে পারবে যে এই যে মনে করো কয়ভাবে ভাঙা যায়, দেখো টু গুণ থ্রি, এই যে এইটা হলো আমার ছয়ের উৎপাদক বিশ্লেষণ। তো অর্থাৎ কয়ভাবে মানে এর কয়টা গুণনীয়ক আছে এটাকে দেখাতে হবে আপনাদের বের করে। ঠিক এরকমভাবে বীজগণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণটা হলো যে একটা বীজগণিতিক রাশির তার গুণনীয়কগুলো বের করার যে পদ্ধতি, সেটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। আমি আবার বলছি, একটা বীজগণিতিক রাশির উৎপাদক বা গুণনীয়কগুলো বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় উৎপাদক বিশ্লেষণ।
আশা করি আমার কথাটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উৎপাদক বিশ্লেষণ তোমরা যখন করতে যাবে তখন তোমাদেরকে কিছু ধাপ তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদেরকে মূলত আজকে তিনটি ধাপ নিয়ে আলোচনা করব। সবার আগে যখন কোনো উৎপাদক করতে যাবে তখন এক নাম্বার ধাপ হলো, আমি একটু আমার আঞ্চলিক বা তোমাদের ডাক যে কিছু কথা আছে, যে কথাগুলো তোমরা কমন শুনে থাকো সেই কথাগুলো বলি। যেমন কমন নেব। সবার আগে যে কোনো উৎপাদক করার আগে দেখতে হবে যে কি কমন আছে। দ্বিতীয়ত আমি দেখব ধাপ টুতে যেটা দেখব সেটা হলো সূত্র। ধাপ থ্রি হলো মিডল টার্ম বা মাঝখানে ভাঙা, মিডল টার্ম। এটা কিন্তু তোমরা সবাই অর্থাৎ ক্লাস সেভেনে কিন্তু এগুলো করে আসছো, কিন্তু আমি আজকে যেভাবে তোমাদের দেখাবো সেই জিনিসটা যদি তোমরা ফলো করতে পারো তো আশা করি উৎপাদক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো হেজিটেশন থাকবে না। কোনো বীজগণিত রাশি যখনই তুমি উৎপাদক করতে যাবে সবার আগে দেখবে যে রাশির পদগুলোর মধ্যে কী কমন আছে। যেমন আমি একটি রাশি লিখি, দেখো এখানে তোমাদের কাছে নিচে লিখতেছে একটা রাশি, ধর মনে করো লিখলাম এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউ মাইনাস ফোর এক্স। আমি একটা রাশি লিখলাম, দেখো। এখন তোমাকে যদি বলে যে ভাই এই রাশিটা উৎপাদক বিশ্লেষণ করো, এই রাশিটার আমি মিডল টার্ম নিয়ে একটু পরে আলোচনা করতেছি। দেখো এইখানে সবার আগে দেখতে হবে যে রাশিটাই আসুক যে আমার কমন আছে কিনা। দেখো এখানে কয়টা পদ আছে, এই রাশিতে কয়টি পদ আছে তোমরা কি বলতে পারবে? আমার মনে হয় সবাই বলতে পারবে যে এই রাশিতে দুটো পদ আছে, একটা হল এক্স কিউ আর একটা হল ফোর এক্স। তুমি দেখতে হবে যখনই একটি বীজগণিত তুমি করবে, মানে উৎপাদক করতে যাবে, তুমি দেখবে যে পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কি না। তাহলে সবার আগে যে কোনো উৎপাদক করতে গেলে, যে কোনো রাশির যদি উৎপাদক করতে যাও সবার আগে দেখতে হবে কি কমন যায়। তাহলে আমরা প্রথমে দুটো থেকে এক্স কমন নেব, এক্স দুটো থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে এখানে থাকবে, তাহলে এক্স কেন কমন নিলাম, এখানে এক্স আছে তিনটা পাওয়ার তিন, এখানে আছে একটা এক্স, দেখো। তাহলে দুটো থেকে কিন্তু এক্স কমন আছে, তাহলে সবার আগে যেহেতু এক্স কমন নিতে হবে আমি এক্স কমন নিলাম, তাহলে থাকবে এক্স এক্স স্কোয়ার মাইনাস এখানে কি থাকবে ফোর, কারণ এক্স তো চলে গেল। কোনো কিছু কমন নেওয়ার মানে হলো ওই জিনিসটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করা। ভালোভাবে শিখে নাও, কোনো কিছু কমন নেওয়ার মানে হলো ওই পদটি অর্থাৎ যা কমন নিবে তা দিয়ে প্রত্যেকটা পদকে, ওই রাশির প্রত্যেকটা পদকে তুমি ভাগ করবে। যেমন তাহলে আমি যেহেতু দুই এইখান থেকে এক্স কমন নিয়েছি দুইটা থেকে, তাহলে এক্স দিয়ে ভাগ করলাম তাহলে হলো এক্স স্কোয়ার। এই এক্স কিউবকে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স স্কোয়ার। আবার দেখো এই মাইনাস থাকবে, এই ফোর এক্সকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে হবে ফোর। তাহলে তোমরা বুঝতে পারলে যে দেখো সবার আগে কিন্তু তাহলে আমরা কমনটা করে ফেললাম। কমন নেওয়ার পরে কিন্তু তোমার উৎপাদক শেষ তা কিন্তু না, তুমি তখন দেখবে যে যে কমন নেওয়ার পর যে রাশিটা আমরা পাবো সেই জিনিসটাকে কি করা যায়। উৎপাদকের আর একটা থিওরি হলো সূত্র। একটা উৎপাদকের কমন সূত্র আছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা ক্লাস সেভেন থেকেই তোমরা শুনতেছো, ভালোভাবে শুনতেছো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লাস এইটে এই উৎপাদকের উপরে আরও দুইটা সূত্র আছে, ক্লাস সেভেনে কিন্তু একটাই ছিল, এইটা কিন্তু আরও দুইটা সূত্র আছে, সেটা হলো কিউর বেলায় যদি এইটা প্লাস হয় আর একটা মাইনাস হয়। মজার বিষয় কি শোনো, স্কোয়ারের বেলায় কিন্তু প্লাসের কোনো সূত্র নেই উৎপাদকের, অর্থাৎ এখানে যদি প্লাস হতো স্কোয়ার মাইনাসের জায়গায় যদি স্কোয়ার প্লাস হতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো, তাহলে তার কিন্তু উৎপাদকের কোনো সূত্র থাকতো না। কিন্তু কিউর বেলায় যদি ঘাত থ্রি হয় তখন কিন্তু প্লাসেরও সূত্র আছে মাইনাসেরও সূত্র আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে সূত্রটা একটু দেখে আসো যে ক্লাস অষ্টম শ্রেণীতে এই দুইটা কিন্তু নতুন, আর এটা কিন্তু তোমরা আগেই শিখেছো ক্লাস সেভেনে। তাহলে এ স্কোয়ার এ কিউ প্লাস বি কিউর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা হলো গিয়ে তোমাদের একটা মানে একটা রূপ। আর মাইনাস থাকলে একই রূপ একই রকম থাকবে, শুধু চিহ্নগুলো চেঞ্জ। অর্থাৎ মাইনাসের বেলায় হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
দেখো তাহলে তুমি যদি বলো সূত্র, তো উৎপাদক করার জন্য সূত্র এই তিনটাই আছে, ইহার বাইরে আর কোন উৎপাদকের সূত্র নাই। সূত্র মানে এই তিনটা, যদি উৎপাদকের সূত্র বলে তিনটা, স্কোয়ারের একটা তা মাইনাস মাঝখানে, আর ঘন বা কিউয়ের কিউবের হলো তিন, দুইটা, একটা প্লাসও আছে মাইনাসও আছে। আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পেরেছ, আর তোমরা যারা আছো আমার সাথে আশা করি কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আমার সাথে যুক্ত জাকিয়া খাতুন আফিফা রোল এক ওয়েলকাম, জাকিয়া খাতুন আফিফাকে স্বাগত জানাই আমাদের এই ক্লাস থেকে। তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক কাজে লাগবে, তোমরা একটু মনোযোগ দাও। উৎপাদকের নিয়ে আমি আজকে শুধু এই যে আমি বলেছি উৎপাদকের করার জন্য তিনটা ধাপ আছে, খেয়াল করো, সবার আগে কমন, কমন নিবাই তুমি, যেমন এরপর সূত্রের দিকে তাকাবো, তারপর হলো মিডল টার্ম ভাঙা বা মাঝখানে ভাঙা। আসলে এটা হলো উৎপাদকের আরও একটি চমৎকার পার্ট, আর একটা চমৎকার পার্ট কিন্তু এটা। তো আমরা ওখানে আজকে যাব না, আমি আজকে ডিটেলস তোমাদের এই সূত্র এবং কমন নিয়ে আলোচনা করব। মিডল টার্মটা আমার সুবিধা হলে আমি আর একদিন তোমাদের দেখাবো, কারণ এটা উৎপাদকের মিডল টার্ম করা কী যে মজা এবং কী যে ইম্পর্টেন্ট বিষয়টা, এটা তোমরা হয়তো বা যখন অঙ্ক করতে যাবে তখন ফেস করবে যে স্যার এত করা লাগে মিডল টার্মটা, মিডল টার্মটা এত লাগে, ক্লাস সেভেন থেকে যে শুরু একেবারে আজীবন তোমাকে লাগবে যতদিন তুমি এই বীজগণিত নিয়ে থাকবে। যাই হোক, তো আমরা আজকে মিডল টার্মটা নিয়ে কথা বলবো না, আমি আজকে কমন আর সূত্র নিয়ে কথা বলবো, মিডল টার্মটা মুছে দিলাম। আমি আগামী ক্লাসে সুযোগ হলে কোনো দিন আর একটা ক্লাস নেব তোমাদের মিডল টার্মের উপরে। তাহলে আজকে আমি দেখাচ্ছি কমন এবং সূত্র। দেখো তাহলে এই যে রাশিটা আমি লিখলাম এক্স কিউ মাইনাস ফোর এক্স, তো এখান থেকে কিন্তু আমি কমন নিলাম, এক্স কমন নিলাম, এটা থাকলো। এখন তুমি দেখবে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেখান থেকে কি সূত্র যায় কি না, অথবা মিডল টার্ম যায় কি না। তো মিডল টার্ম যেহেতু আমি আজকে আলোচনা করছি না সেদিকে যাব না, দেখো মাঝখানে কি আছে মাইনাস, তাহলে অবশ্যই, এবং দেখো দুইটা পথকেই কিন্তু স্কোয়ার করা যায়, এটার উপর তো স্কোয়ার দেওয়াই আছে, এটার উপর কিন্তু স্কোয়ার দেওয়া নাই, তাহলে আমি কি লিখতে পারি, দেখো একটা স্টেপ কিন্তু শেষ হয়ে গেছে, এখন কিন্তু রেখে দিলে হবে না, উৎপাদক মানে যত ইচ্ছা তাকে ভাঙার ভাঙতে হবে তোমাকে। তাহলে তুমি এক্স রেখে দিবে এইখানে, এইটাকে সূত্রের মতো বানাবে, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম সাজাতে হবে, আগে সূত্র সাজাতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর কে লিখবে টু এ স্কোয়ার, এই এরপর এটাকে ব্র্যাকেট দিয়ে দিবে। তাহলে আমি আগে কি করলাম, এই যে ব্র্যাকেটের ভিতরে যে আমার রাশিটা আছে তাকে সূত্রের মতো বানালাম। তো রিমেম্বার স্টুডেন্টরা, এখানে একটা জিনিস তোমরা একটু নোটিশ করো, যে যদি এটা প্লাস থাকতো, যদি এটা প্লাস থাকতো এই এক্স কিউ এবং ফোর এক্সের মাঝখানে প্লাস থাকতো যদি, তাহলে কিন্তু কমন নিয়ে উত্তর শেষ, কারণ আমি কিন্তু প্লাসের স্কোয়ারের কোনো সূত্র নাই। কিন্তু এইটা মাইনাস সাইন থাকার কারণে বা নেগেটিভ সাইন থাকার কারণে অবশ্যই আমাদের এটাকে আরও সূত্র করতে হবে, আরও ভাঙতে হবে। কিন্তু যদি এটা প্লাস থাকতো, এই যে দেখো যদি এটা প্লাস থাকতো এই, তাহলে কিন্তু এইটাই উত্তর হয়ে যেত, এটুকুই, এই দুই লাইনই উত্তর হতো। কিন্তু যদি প্লাস নাই আসে মাইনাস, তাহলে কিন্তু অবশ্যই আমাকে মাইনাসের তো সূত্র আছে, এই যে দেখো, কিন্তু প্লাসের কিন্তু স্কোয়ারের সূত্র নাই। এটা ভালোভাবে মনে রাখবে যে প্লাসের কোনো উৎপাদকের সূত্র নাই। তো এখন কি করব, দেখো এইটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কী হবে, এটা যেমন আছে তেমন থাকবে, তাহলে সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হলো এক্স প্লাস বি হলো টু, তাহলে এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি, আবার এ মাইনাস বি বলতে বোঝায় আবার এক্স মাইনাস বি হলো টু। দেখো এখন কিন্তু আর ভাঙা যায় না, এখন কারো কোনো উপর কিন্তু কোনো স্কোয়ার নেই, তাহলে আমাদের এইটাই হলো অ্যান্সার। তাহলে দেখো এই রাশিটার, এই যে রাশিটা আছে আমার, এই রাশিটা গুণনীয়ক পেলাম একটা দুইটা তিনটা, এই রাশিটা গুণনীয়ক হলো একটা দুইটা তিনটা, তাহলে এই এই রাশিটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। চলো আর একটা রাশি নিয়ে একটু খেলি, একটা রাশি নিয়ে খেলা তো শেষ, এবার একটু অন্য একটা রাশি নিয়ে খেলি, একটু একটু জিনিস খেয়াল করো, মনে করো আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস, আমি এক্স স্কোয়ার দিলাম না, আমি এখানে আবার আগের মতো এক্স ওয়াই এখানে দিলাম, মনে করো কিউ, আর এখানে দিলাম দেখো নাইন এক্স কিউ ওয়াই। দেখো তো এটা কী করতে হবে,
তুমি যখন এইটা করতে যাবে এবার আগে আগে আবার আগের মতো নিয়ম যে কোনো রাশি উৎপাদক করতে গেলে সবাই আগে দেখবে যে এখানে দুইটা পদগুলোর মধ্যে অর্থাৎ যে যতগুলো পদ থাকবে রাশিতে পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কি না তাহলে দেখো তো দুইটা পদের ভিতরে কি কমন আছে দেখো এখানে 4 আছে এখানে 9 আছে 4 এবং 9 এর ভিতরে কোনো কমন সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ করা যায় তাহলে আমরা কোনো সংখ্যা কমন নিতে পারতেছি না x দেখো এখানে আছে একটা এখানে আছে তিনটা তাহলে x কিন্তু কমন আছে একটা x কমন আছে দুই জায়গায় আবার y এখানে তিনটা এখানে কিন্তু আছে y একটা তাহলে একটা y ও কিন্তু কমন আছে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি xy কমন নেওয়ার সাথে সাথে একটা ব্র্যাকেট দিতে হবে এখন এই xy দিয়ে এই এই পদটাকে ভাগ করতে হবে এই পদটাকে ভাগ করতে হবে তো এই পদকে ভাগ করলে হবে 4 থেকে যাবে x চলে যাবে আর y দেখো আছে তিনটা কিন্তু কমন নিচে একটা তাহলে আমার এখন দুইটা y থেকে যাবে মাঝখানে নেগেটিভ সাইন এরপর দেখো 9 কিন্তু থেকে যাবে যেহেতু কোনো সংখ্যা আমরা কমন নেইনি এখানে x তিনটা কিন্তু কমন নিচে একটা তাহলে ভাগ করলে থাকবে দুইটা আর y আছে একটা কমন নিচে একটা তাহলে কিন্তু y আর থাকবে না তাহলে কমন নেওয়া শেষ এটা কি উৎপাদক হয়ে গেছে এটা কিন্তু উৎপাদক হয়ে যায়নি কারণ দেখো মাঝখানে মাইনাস চিহ্ন আছে এবং দুইটাকে কিন্তু আবার স্কোয়ার করা যায় তাহলে আবার সূত্র করবা এই যে xy লিখলাম তাহলে এখন 2y হোল স্কয়ার দেখো এই এটাকে ভাঙলাম 4y স্কয়ারকে ভাঙলাম 2y হোল স্কয়ার তোমাকে আগে সূত্র সাজাতে হবে মাঝখানে মাইনাস এই 9 কে লিখব 3 কারণ 3 এর স্কয়ার করলে 9 হয় আর এই হলো x এরকম যদি লিখে দাও দেখো অঙ্কটা কিন্তু ভুল হবে কারণ এই xy এর সাথে এই পুরো রাশিটা কিন্তু গুণাকারে আছে তাহলে তুমি যদি এইখানে এই সেকেন্ড ব্র্যাকেট না দাও একটা তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে অঙ্কটা তোমার অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে একটা বোঝানো যাচ্ছে এখন এখন এই 2y কে ধরবা a আর 3x কে ধরবা b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো সূত্র করো তাই এই প্রথমে xy থাকে দেবে বাইরে তাহলে এখন ব্র্যাকেট দিবা a লিখবা আগে সূত্র করতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার a হলো 2y প্লাস b হলো 3x ইনটু আবার a হলো 2y মাইনাস b হলো 3x প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার এই যে টেকনিকটা তোমাদের আজকে শিখালাম আমি যে উৎপাদক সহজে করার যে সবার আগে দেখবে কমন আছে কিনা তারপর দেখবে সূত্র যায় কিনা তো সূত্রের ভিতরে কিন্তু আমি এই দুটো অঙ্কই কিন্তু স্কোর নিয়ে আলোচনা করছি এবং দেখো মজার বিষয় মাঝখানে কি আছে মাইনাস সাইন আছে মাঝখানে যদি প্লাস সাইন থাকতো তাহলে কিন্তু স্কোয়ারের সূত্র যাইতো না অর্থাৎ যদি এটা প্লাস দিতাম আমি দেখো এই তাহলে কিন্তু এই নিয়ে প্লাস থাকতো এইটাই উত্তর হইতো এইটুকুই নিচে আর যাওয়ার সুযোগ ছিল না কিন্তু এখন আমরা দেখব এই সূত্র দিয়ে একটু আলোচনা করি দেখো কিউর বেলায় কী হয় তা আমি দুটো মুছে দেই হ্যাঁ এটাই কিন্তু অ্যান্সার এটার অ্যান্সার এই তাহলে এই রাশিটার গুণনীয়ক আছে কটা দেখো এই একটা দুইটা এক্স একটা গুণনীয়ক ওয়াই একটা গুণনীয়ক এই পুরোটা একটা গুণনীয়ক এই পুরোটা একটা গুণনীয়ক তাহলে তোমাকে এমসিকিউ তো আসতে পারে প্রশ্নটা যে এই রাশিটা দিয়ে বলবে এর কয়টি গুণনীয়ক আছে তাহলে সঠিক উত্তর কয়টি একটা দুইটা তিনটা চারটা এবং প্রত্যেকটা রাশি কিন্তু নিজেই নিজের গুণনীয়ক কিন্তু বীজগণিতে এটা কিন্তু গ্রহণযোগ্য না ওকে তাহলে আমরা এটা মুছে দেই এখন আমি তোমাদের সূত্র আর একটা বিষয় আলোচনা করব ঘনর বেলায় যারা তোমরা অলরেডি সূত্রটা কিন্তু দেখে ফেলেছো যে এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউর সূত্র কিন্তু দেখে ফেলেছো তো আমি এখন তোমাদের একটা অঙ্ক দেখাবো অনেক মজা দেখো কি দেখাতে পারি হ্যাঁ ধরো ধরো এবারও দিলাম 8a^4 মাইনাস 27a দেখো আমি একটি রাশি লিখলাম বা এর সাথে বি কিউ দিয়ে একটু বড় দিলাম মজা না অনেক সুন্দর একটা রাশি লিখলাম দেখো এখন এই রাশিটাকে উৎপাদক করতে বলেছে বলো ধরো তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে রাশিটা তাহলে কী করবা তাহলে তুমি প্রথমে কি দেখবা যে আমি কি বলেছি সবাই আগে দেখবা উৎপাদক করার বেলায় কমন আছে কিনা যেখানে দুইটা পদ আছে দেখো দুইটা পদের ভিতরে কী কমন আছে তুমি বলতে পারো স্যার এখানে তো 8 আছে এখানে 27 আছে হ্যাঁ 8 এবং এখানে 27 এদের মধ্যে কোনো কমন সংখ্যা নেই অর্থাৎ যেমন দুই দিয়ে যদি 8 কি ভাগ করো 4 হবে কিন্তু দুই দিয়ে তো 27 দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যে 8 এবং 27 দুইটাকেই ভাগ করা যায় তাহলে কোনো কোনো সংখ্যা কমন নিতে পারছি না আমরা তাহলে এ আছে এখানে 4টা ঘাত এ আছে 1টা ঘাত তাহলে আমরা এ একটা কমন নিতে পারি কারণ এক এ এখানে 4টা এখানে আছে 1টা তাহলে 1টা এ কমন যায় আর বি এখানে আছে 3টা এখানে বি নাই তাহলে কমন যাবে কি শুধুমাত্র এ কমন যাবে এ কমন গেলে থাকবে এখানে 8 আর এ থাকবে 3টা
কারণ এখানে এর আছে চারটা আমি কমন নিচ্ছি একটা তাহলে তিনটা থাকে মাঝখানে মাইনাস এখানে হবে যে 27 থেকে যাবে আর এও চলে যাবে কারণ এ তো আমরা কমন নিয়েছি এ দিয়ে এরকে ভাগ করলে 1 হবে 1 লিখতে হবে না আর পি কিউটা থেকে যাবে তাহলে স্টেপ 1 শেষ কমন শেষ এখন আমরা কি করব এখন আমরা এটাকে সূত্র করব তোমাদের কিন্তু আগে আমি বলেছি যে কিউ এর বেলা কিন্তু সূত্র আছে দেখো কিউ প্লাস বিকিউ এবং মজার বিষয় কি দেখো এটা যদি প্লাসও থাকতো এই প্লাস দিলাম দাও এখনো সূত্র আছে যদি এটা প্লাস দেই আমি প্লাস এর বেলা কিন্তু এখন কিন্তু আমরা এ কিউ প্লাস বিকিউ সূত্র করতে পারি দেখো এটা তাহলে আগে সূত্র করার আগে সূত্র সাজিয়ে নেবে তোমরা সূত্র করার আগে সূত্র সাজিয়ে নেবে তাহলে প্রথমে এ থেকে যাবে এখানে এই 8 এ কিউ কে কিভাবে দেখো কার ঘনকল 8 হবে তুমি চাইলে 8 কে ভাঙাই নিতে পারো তাহলে বুঝতে পারবে দেখো 8 কে যদি ভাঙাও দুই দিয়ে ভাঙলে 4 আবার দুই দিয়ে ভাঙলে 4 দেখো 1 2 3 তার মানে তিনটা দুই হলো তাহলে 8 কে ভাঙালে হবে 2 এ এই যে হোল কিউ দেখো তাহলে 2 এর কিউ করলে 8 হবে এবার ভাঙাইতে হবে আগে তাহলে এটা ভাঙাইলাম প্লাস দিয়া এটা করে ভাঙাইতে হবে তাহলে এখানে মনে 27 এ ভাঙাই দেখো 3 হবে আর বি তো থাকবে এই এটা কি হয়েছে না কোনো ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে কি ভুল হয়েছে এই ব্র্যাকেটটা কিন্তু আমি দেইনি এই ব্র্যাকেট না দিলে আমাদের অঙ্কটা কিন্তু স্যার চাইলে পুরোটাও কেটে দিতে পারে এখন কি করব এটা থেকে যাবে এটা এ আর এটা বি এ কিউ প্লাস বি কিউ সূত্র করব তাহলে এ হলো এ প্লাস দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্রটা কি এই যে এ প্লাস বি তাহলে এ লিখলাম প্লাস বি এই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার হলো টু এ হলো এ স্কোয়ার মাইনাস এ বি এ হলো টু এ বি হলো থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি এই হলো স্কোয়ার দেখো এটা লিখলে কিন্তু ভুল হবে কারণ আমার পুরোটা কিন্তু একটা এই পুরোটা একটা বোঝাচ্ছে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি পুরোটা একটা বোঝাচ্ছে কিন্তু যেহেতু আমি দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তো যদি এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে কিন্তু অঙ্কটা আবার ভুল হচ্ছে কারণ তখন এই এইটার সাথে শুধু এইটা বোঝায় এই পুরোটার সাথে কিন্তু এটা বোঝাচ্ছে না এই জন্য অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন কী হবে বাইরে আছে এ থাকবে টু এ প্লাস থ্রি বি থেকে যাবে এইখানে কিন্তু আমরা এখন স্কোয়ারটা ভেঙে দেবো তো এই স্কোয়ারটা ভেঙলে কী হবে ভাঙলে কী হবে টু এর স্কোয়ার করলে হবে ফোর এর স্কোয়ার করলে স্কোয়ার মাঝখানে মাইনাস এই দুটো যদি গুণ করো তিন দুগুণে ছয় আর এই এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস থ্রি এর স্কোয়ার করলে হবে নাইন বি এর স্কোয়ার করলে হবে বি স্কোয়ার দেখো আর কিন্তু ভাঙা যায় না তাহলে মজার বিষয় হলো এটাই কিন্তু অ্যান্সার শেষ উৎপাদন ভাঙা শেষ এখন এটা প্লাস হলে হবে মাইনাস হলে হবে কারণ মনে রাখবে কিউবের বেলায় প্লাসেরও সূত্র আছে মাইনাসেরও সূত্র আছে কিন্তু স্কোয়ারের বেলায় অনলি মাইনাসের সূত্র আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কিন্তু এতক্ষণ বসে সূত্র নিয়ে আলোচনা করতেছি সূত্রের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি উৎপাদকগুলো করার জন্য তুমি কমন এবং সূত্র কীভাবে অ্যাপ্লাই করবা তো যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি দেখে দিই কারো সমস্যা আছে কিনা তাহলে আমি সেটা উত্তর বলে দেবো কানিতা মাসুত্রা রোল 12 মর্নিং টিউলিপ সেকশনে থ্যাংক ইউ কানিতা তোমাকে ধন্যবাদ জানাই যুক্ত থাকার জন্য হানিফ বাবুল আমার সাথে যুক্ত আছে আমাদের হেনা ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম আরও যে সকল শিক্ষার্থীরা আছে তোমাদেরকে যদি কারো সমস্যা থাকে আমার কমেন্টসে জানাও আমি তোমাদের বলবো যে আসলে কী রকম যদি কারো প্রশ্ন থাকে তাও করতে পারো এবং আমি আশা করি উত্তরটা দিয়ে দেবো তোমাদের এখনই নাদিরা তাবাসুম তোমাকে ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত থাকার জন্য সামিয়া মুস্কান রোল 2 অর্কিড মর্নিং তোমাকে অভিনন্দন জানাই ক্লাসে যুক্ত থাকার জন্য আসলে এই করোনা প্যান্ডামিক সময়ে তোমরা যে ক্লাসগুলো দেখছো কত শিক্ষার্থী দেখো আমাদের আছে কিন্তু অনেকে কিন্তু পড়াশোনার সাথে নাই কিন্তু তোমরা যারা আমাদের সাথে আছো বা পড়াশোনার ভিতরে আছো তোমরা কিন্তু পড়াশোনার যেহেতু টাচে আছো তোমরা কিছু শিখতে পারতেছো বাকিরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে
যারা এখন এই করোনা মহামারীর স্কুল বন্ধ, তোমাদের কোচিং বন্ধ থাকে, তারপর পাশাপাশি তোমাদের রমজান মাস, অর্থাৎ অনেকগুলো কারণে যদি তোমরা বই থেকে একদম ডিটাচড হয়ে যাও তাহলে কিন্তু পুরো পড়ালেখাটাই ভুলে যাবে। কিন্তু যারা যুক্ত আছো আমাদের সাথে, ক্লাসগুলো দেখছো, তোমরা কিন্তু তোমাদের অনেক উপকারই হচ্ছে, কারণ তোমরা পড়াশোনার ভিতরেই আছো। যাই হোক, আমি আর দু একটা অঙ্ক দেখাবো, তারপরে আমি আজকে ক্লাস শেষ করে দেবো। আর একটা সূত্র দেখাই, এটার মজাদার অঙ্ক ছিল, একটা অনেক একটা সহজ অঙ্ক দেখাই। দেখো এই অঙ্ক, এই উৎপাদকটা তোমাদের প্রায় করতে হবে। দেখবা, ধর মনে করো একটা রাশি লিখেছে তোমাকে, যে এ টু দি পাওয়ার 3-1, বললো স্যার এটাকে উৎপাদক করো। তো তুমি যদি এটাকে উৎপাদক করতে যাও, দেখো এতক্ষণ কিন্তু আমি অনেক জটিল জিনিস নিয়ে আলোচনা করছি, এটা যদি তুমি করতে যাও, এখানে কিন্তু প্রথমেই চিন্তা করবে কি, যে দুইটা ধাপের মধ্যে প্রথম ধাপ স্যার কি বলছে যে কমন আছে কিনা। দেখো এখানে এ টু দি পাওয়ার 3 আর এ কিউব আর এখানে 1, এই দুইটা পদের ভিতরে কিন্তু কিছু কমন নেই। তাহলে কমন যেহেতু নাই, আমি সরাসরি চলে যাবো সূত্রে। এবং দেখো মাঝখানে মাইনাস সাইন আছে, যেহেতু কিউব আছে মাইনাস প্লাস দুটারই সূত্র আছে, তাহলে আমরা এটাকে আগে সূত্র সাজাবো। এ কিউ মাইনাস 1 যদি কিউ করো 1 থাকে, এ কিউব মাইনাস বি কিউব। এখন সূত্র করো এ মাইনাস, দেখো এ মাইনাস বি, আমি এ কিউ মাইনাস বি কিউ সূত্র করতে চাচ্ছি। সূত্র হলো এ মাইনাস বি, বি হলো 1 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার হলো 1 স্কোয়ার, এ স্কোয়ার। এবার হলো সূত্র হলো প্লাস এ বি, প্লাস এ বি, এ হলো এ, বি হলো 1 প্লাস বি হলো 1 হলো স্কোয়ার। এই তুমি যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছো, তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এখানে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে ডাইরেক্ট 1 স্কোয়ার দিতাম, তাহলে আর সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হতো। যাই হোক, তাহলে এ মাইনাস বি থেকে যাবে এখানে এ স্কোয়ার প্লাস, আর মাইনাসের বেলা মনে রাখবা এখানে দ্বিতীয় যে পটটা লিখে আমরা রাশিটা লিখবো সবগুলো প্লাস সাইন হবে, মনে রাখার বুদ্ধি আছে এখানে। মাইনাসের বেলা প্রথমটা মাইনাস, বাকি সব প্লাস, তাহলে এ স্কোয়ার আর 1 এ আর 1 গুণ করলে এ প্লাস 1 স্কোয়ার করলে 1। দেখো তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ কিন্তু এইটাই, অনেক মজাদার। দেখো এখন যদি এই 1 জায়গায় 2 থাকতো, সরি 8 থাকতো 8, তাহলে 8 এর কত কিউ করলে 8 হবে 2 লিখতাম, এই তাহলে 1 এর জায়গায় খালি 2 হতো। দেখো এই একটার ভিতর দুইটা অঙ্ক হয়ে গেল, একের ভিতর 2। এখন তাহলে এইটা কী হবে, এখানে 2 আর এ গুণ করলে 2 এ, আর 2 এর স্কোয়ার করলে হবে 4। দেখো সংখ্যা সাইন্স তো অঙ্কের এক্সট্রা আছে, এই অঙ্কের ভিতরে সংখ্যা সাইন্স হবে, তোমার অঙ্কের যে নিয়ম কিন্তু চেঞ্জ হচ্ছে না প্রতিনিয়ত। কিন্তু আমাদের স্টুডেন্টরা যদিও অঙ্ক যখনই আমরা বানাই দেই তখন তারা ভুল করে, তখন ভয় পায় বইয়ের বাইরে অঙ্ক দেখলে, কিন্তু না, গণিতের তোমরা রুলস শিখবে, ওই রুলসে যে তুমি অঙ্ক রাশির যদি চেঞ্জ করে দেয়, ডিজিট যদি চেঞ্জ করে দেয়, তাহলে তোমার কোনো পার্থের সমস্যা হবে বলে আমার মনে হয় না। এবার আমি আর একটা রাশি লিখব, দেখি আমার সাথে নাদিরা তাবাসসুম যুক্ত আছে এইমাত্র, শান্তা ইসলাম, ওর নাম হলো ইকরা, মর্নিং অর্কিড রোল 57, থ্যাংক ইউ ইকরা। নুরে আলম উজ্জ্বল স্যার আছে, একটু আগে তোমাদের আইসিডি ক্লাস নিয়েছে, স্যারকে ধন্যবাদ জানাই ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য। এবারে সুমির রহমান আছে, সুমির রহমান ইশা, ওয়ালাইকুম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। এবার চলো তাহলে আর একটা অঙ্ক দেখাই তোমাদের, আমি বেশিক্ষণ তোমাদের সাথে আর থাকবো না, আমি আর দুইটা রাশি দেখাবো আর তাহলে ইম্পর্টেন্ট রাশি দেখাই, বইতে যে রাশিগুলো বেশি আসে এটাকে তো দেখালাম। একটা রাশি দেখো, যেমন ধরো 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 এই 8a³ প্লাস কত দেব, 125 দিই। তোমাকে যদি বলে এই রাশিটা উৎপাদক বিশ্লেষণ করো, তা তুমি আগে কী করবে, আগে তাকে সূত্র সাজাতে হবে, কারণ এটা সূত্র সাজানো অবস্থা কিন্তু নেই। সূত্র যেমন তোমাকে যদি এইরকম দিত যে ভাই এটা একটু করে নি, এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদক কিন্তু সূত্র সাজানো সরাসরি, কিউব দেওয়াই আছে, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র এর উপরে কিউব দেওয়া আছে, এইটির উপরে কিউব দেওয়া নেই, আবার এখানে তো 125 উপর নাই। তো তুমি কী করবে, আগে সূত্র সাজিয়ে নেবে, তাহলে তুমি চিন্তা করবে যে কার উপর কিউ দিলে 8 হয়। তো একটু আগে আমি আলোচনা করেছি, দেখো 8 কি তুমি আগে ভাঙাইতে পারো, ভাঙানোর পর দেখো এখানে 3টে আমরা 2 পেয়েছি, তাহলে আমরা বলতে পারি 2a হোল কিউটা তো ভাঙাইতে পারলে এরপরে সমান প্লাস চিহ্ন দিবে। 125 যদি ভাঙো, তুমি ক্যালকুলেটারও করে দেখতে পারো, 5 দিয়ে ভাঙা যায় 25 হবে, আবার 5 দিয়ে ভাঙলে 5 হবে, তাহলে 5 হলো 3টা, তাহলে 5 এর উপর যদি তুমি কিউ দাও তাহলে অবশ্যই 125 হবে। এখন 125-এর সাথে যদি আরও অনেকগুলো সংখ্যা থাকে তোমার কোনো সমস্যা, যদি পি কিউ থাক, দেখো নতুন একটা অঙ্ক হয়ে গেল, তাই মানে কি তুমি ভয় পাবে না, তুমি এখানে বি দিয়ে দিবে,
যদি স্যার আরো একটা দেন দেই আর একটা দাও কত আকৃতি বড় হয়েছে মোটা ছোট হয়েছে একটু কিন্তু তোমার অঙ্কের রুলস তুমি ঠিক থাকবে তখন তুমি কী করবো এখানে সিও দি ভাই একটা ভিতরে আমি তিনটা দেখাই দিলাম তোমাদের তাহলে তুমি বাসায় বসে বসে মজা করে অনেকগুলো অঙ্ক বানাই বানাই করতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ তোমার টেকনিকের উপর ডিপেন্ড করতেছে তুমি অঙ্ক করতেছে একটা নিয়ম শিখতেছো এই কমন সূত্র তাহলে তুমি এর আন্ডারে হাজার হাজার অঙ্ক নিজে নিজে করতে পারবে তাহলে দেখো আমি যদি অনেক বড় করে দিলাম এইট এ কিউ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউ সি কিউ চাইলে ডি কিউ দিলাম এত জায়গা না আছে সব বলে দিতে পারবা এখানে তাহলে বাড়বে শুধু আর কিচ্ছু নেই তাহলে ফাইভ তো থাকবেই এই বি এই সি এই ডি এই হোল কিউ আর দিলাম না কারণ মোটা হয়ে গেছে বেশি বেশি মোটা হলে আবার সমস্যা আছে তো আমরা এখন এটা মুছে ফেলি এখন কী করবো আবার সেই একই নিয়ম এ কিউ প্লাস ডি কিউবের সূত্র করবো দেখো তোমাদের সামনে আমি আগেই বলেছি উৎপাদকের সূত্র মানে এই থ্রি পিস ওয়ান পিস স্কোয়ারের টু পিস কিউবের এর বাইরে আর কোনো উৎপাদকের সূত্র নেই এমনকি নাইনে যখন তোমরা উঠবে তাও পাবে না এই সূত্রই কিছু ব্যতিক্রমী অঙ্ক আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে যদি সুযোগ হয় আমি আলোচনা করব আজকে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করি যে যে জিনিসগুলো তোমরা বেশি ফেস করবে তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র করো এখন মনে হয় সবাই পারবে আমি দ্রুত করে দিচ্ছি এ প্লাস বি হলো পুরোটা কিন্তু এ হয়েছে টু এ আর বি কিন্তু পুরোটাই বি ধরতে হবে তাহলে ফাইভ বি সি ডি এই যে এ প্লাস বি লিখলাম তারপর কি এ প্লাস বি গেল চলে দেখো এরপর আছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ লেখো এ স্কোয়ার তারপরে মাইনাস এ বি লিখবে এ হলো আবার টু এ আর বি কিন্তু অনেক মোটা তোমাদের মনে মনে আছে ফাইভ বি সি ডি এটি হলো পুরোটা বি তারপরে এ বি চলে গেল তারপরে কি চিহ্ন দেখো খেয়াল করো প্লাস যেহেতু মাঝখানে প্লাস থাকলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস আবার প্লাস এখন বি স্কোয়ার বি বলতে বোঝায় ফাইভ বি সি ডি হলো স্কোয়ার এরকম যদি রেখে দাও তোমাদের কিন্তু অঙ্কটা ভুল হবে কোথায় ভুল হবে আমি কিন্তু বারবার বলছি তোমরা অঙ্ক তখন আমরা খাতায় যা দেখি অঙ্ক খাতা তখন কিন্তু এই ভুলগুলোই বেশি পাই তোমরা হয়তো বা দ্রুততার সাথে করো না খেয়াল না করো কী কারণে ভুল করো হয়তো তোমরাই ভালো জানো অর্থাৎ এইখানে কিন্তু যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে এই একটা দুইটা তিনটা পথ আলাদা আলাদা বোঝায় এখন কিন্তু পুরোটা একটা পথ হয়ে গেল তার মানে এইটার সাথে গুণ আছে এখন বোঝা যাচ্ছে আর সেকেন্ড ব্র্যাকেটে না দিলে কিন্তু শুধু এইটার সাথে গুণ বোঝাবে সুতরাং এই ভুলগুলো কিন্তু করলে সার যদি চায় যে টোটালটা কেটে জিরো দেবে সে চাইলে দিতে পারে কিন্তু এই ভুলগুলো তোমরা করবে না তাহলে এখন কিন্তু শেষ আর কোনো সমস্যা নাই ফাইভ বি সি ডি আর এখানে কী হবে ফোর এ স্কোয়ার এখানে তোমরা মাল্টিপ্লাই করে দিবা ফাইভ টু গুণ করলে টেন আর এ বি সি ডি এই আর এখানে ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার দেখো আর কিছু করার মতো নেই কিন্তু এখানেই শেষ তাহলে আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করতেছি আশা করি মনে মূল থিমটা তোমরা বুঝতে পেরেছো যে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা সবার আগে কমন দেখব যে পদগুলোর ভিতরে কমন আছে কিনা কিছু তারপর দেখবো কমন নেওয়ার পর সূত্র যায় কিনা এরপরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমি বলছিলাম যে মাঝখানে ভাঙা বা মিডল টার্ম সেটা কিন্তু আমি আজকে আলোচনা করছি না কারণ একদিন অনেকগুলো টপিকস দিলে তোমরা বুঝবে না আমি যদি সুযোগ হয় আগামী কোনো ক্লাসে একদিন পুরোটা ক্লাস আমি মিডল টার্ম নিয়ে আলোচনা করবো যে কতভাবে কত ঘুরিয়ে পেঁচিয়ে মিডল টার্ম আসতে পারে সব বিষয়গুলো আলোচনা করব আজকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের কমন এবং সূত্রগুলো দেখিয়েছি আসলে উৎপাদকের যদি কেউ মনোযোগ দিয়ে ক্লাস দেখে তো দুই তিনটা ক্লাসেই কিন্তু তাকে মূল থিমটা বুঝিয়ে দেওয়া যায় কিন্তু আবার এইটাই কিন্তু তোমাদের সমস্যা হবে যেমন যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের সমস্যাটা বেশি ফিল করবা কারণ উৎপাদক পারবে না তার মানে তুমি লসাগু ঘোষক একদম পারবে না উৎপাদক বিশ্লেষণ ছাড়া তোমার লসাগু ঘোষকও পুরোটাই অচল তুমি বলতে পারো যে স্যার লসাগু উৎপাদক পারলে কি লসাগু ঘোষকও পারবো হ্যাঁ অবশ্যই পারবে লসাগু ঘোষক কী থাকে তিন চারটে রাশি দেওয়া থাকবে বলবে রাশিগুলো লসাগু করো বা ঘোষকও করো তো আগে কী করবা আগে রাশিগুলো উৎপাদক করতে হবে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা উৎপাদক করতে হবে তারপর শেষে গিয়ে তুমি লসাগুর বেলায় সবগুলো উৎপাদক নিতে হবে আর ঘোষকুর বেলায় শুধু কমন উৎপাদক নিতে হবে এইটুই তো কাজ তাহলে মূল কাজ কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা তারপর তুমি যদি ভগ্নাংশ অধ্যায় যাও বীজগণিতের ভগ্নাংশ তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সেখানে দেখবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে বলছে কীভাবে করবা ওই হরকে উৎপাদক করতে হবে লবকে উৎপাদক করতে হবে যে উৎপাদকগুলো কমন যাবে সেগুলো কাটা যাবে তারপর যা থাকবে ওইটাই থেকে যাবে দেখো তার লঘিষ্ঠ আকার করতে গেলেও আমাদের উৎপাদক লাগে তারপরে যদি তুমি যোগ বিয়োগ করো সেখানেও তোমার উৎপাদক লাগবে তুমি যদি সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আমি কিন্তু অষ্টম অধ্যায়ের পুরো পঞ্চম মানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায়টা অর্থাৎ চতুর্থর পরে যে পঞ্চম অধ্যায় আছে পুরোটা অধ্যায় কিন্তু এই উৎপাদক ডিপেন্ডেন্ট সুতরাং উৎপাদক বিশ্লেষণ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে বাসায় কারো কোনো যদি সমস্যা থাকে আমাদের আমাকে তোমরা জানাবে
নক করবে, আমি চেষ্টা করবে অনলাইনে বসে তোমাদের জুমে হোক বা মেসেঞ্জার হোক সমস্যাটা সমাধান করার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর বেশি আমি থাকতেছি না তোমাদের সাথে, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা বাসায় বেশি থাকবে, বাইরে বের হবে না, করোনার মহামারী কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে প্রচণ্ড আকারে ধারণ করেছে তোমরা জানো, যে যত কম পারো বাইরে বের হবে। আর আমাদের অনলাইন স্কুলের সাথে থাকবে, কারো কোনো সমস্যা হলে তোমাদের শ্রেণী শিক্ষক আছে, আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবে। সকল রকম সাপোর্ট আমরা স্কুল থেকে দিতে থাকবো সবসময়। তাহলে আগামী ক্লাস দেখবে প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।